আছে আমাদের দুইজনকে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর করে এই যে তো আজকে আমাদের পুরানো ফ্ল্যাটের না এক প্রতিবেশী আর কি প্রতিবেশী মানে কি আমাদের ভাই তো ভাই ভাবির বড় ছেলের আজকে রিসেপশন বিয়ে আগেই হয়ে গেছে আজকে রিসেপশন আর কি তো এই জন্য গিফট টিফট প্যাক করে একেবারে দেখো দেখা যাচ্ছে নাম টাম লিখে রেডি একেবারে তারপরে হচ্ছে বিয়ের যাওয়ার জন্য সন্ধ্যায় খুব একটা দূরে না কাছেই এই যে কাছেই মানে একদম কাছে না ধানমন্ডির একটু আগে আর কি তো কাছেই বেশ কাছে তো আমার আবার বিয়ে বাড়িতে খুব ভালো লাগে যাওয়ার জন্য মানে খুব আমি খুব উৎসাহিত বোধ করি কেন জানো বিয়ের রান্না আমার ভীষণ পছন্দ যে ড্যাগের রান্না বলে না বড় বড় হাঁড়িতে এই রান্না স্বাদই আলাদা আর আমি হলাম খাদক মানুষ আমার খুবই ভালো লাগে আজকে মনটা সকাল থেকেই খুশখুশ খুশখুশ ও বিয়ে বাড়ি যাবো বুঝছো হ্যাঁ মাসুদ আহমেদ খাসির রেজাল আমার সাংঘাতিক পছন্দ মাটন রেজালার উপরে কিচ্ছু হয় না ছোট মানে ছোট থেকে মোটামুটি একটা বয়স পর্যন্ত না ইয়ের সাথে বিয়ে বাড়ির খাবারের মধ্যে পোলাওয়ের সাথে মুরগির রোস্ট খুব ভালো লাগতো কিন্তু যখন থেকে কক মুরগির আবির্ভাব তখন থেকে আমার মুরগির রোস্ট একেবারে জঘন্য লাগে তারপরে যে টিকিয়াটা দেয় সেটাও আমি খাই না একমাত্র মাটন রেজালাটা এখনো আমার মন ধরন করে আছে তো এখন বাজে হচ্ছে 1:45 আমি অফ ক্যামেরা না সব কিছু মানে যেটা যেটা করবো কুটা বাচ্চা সব করে ফেলছি সম্পূর্ণ করি নাই তো কি করলাম দেখো এখানে না কালকে ডিম আনছিল আমি হাঁসের ডিম পছন্দ করি মানে মাঝে মাঝে যখনই খাই হাঁসের ডিমটাই খাই মুরগির ডিমটা আমার পানসা পানসা লাগে তো তিনটা হাঁসের ডিম না ভেঙে গেছিলো তো এই তিনটা হাঁসের ডিম রাখলাম এটা দিয়ে না এই যে আলু কুচি করে নিচ্ছি আলু দিয়ে আর ডিম দিয়ে না মোটা করে একটা অমলেট করবো তারপরে ওটাকে মশলায় ভুনা করবো ভাবিদের যে অর্গানিক ফুলকপি দিয়েছিল না এত সুন্দর ফুলকপিটা এখানে একটু ফুলকপি বড় বড় করে নিয়েছি আমি ভাবতেছি কি দেশি মুরগি রান্না করবো তো আমার জন্য আলাদা করে ফুলকপি দিয়ে রান্না করে ওদেরটা আলু দিয়ে দিব আর আমারটা আলাদা করে একটু ফুলকপি দিয়ে ঝোল করবো আমার জন্য এই হচ্ছে আমার আপাতত ইচ্ছা আর সেই জন্য মুরগির জন্য এখানে সব মশলা পেয়ে ইয়ে আদা রসুন হলুদ মরিচ জিরা আর কি আর কিছু না আর গরম মশলা দিব আর কি আর এখানে হচ্ছে যে ডিমের অমলেটে যে কারি করবো না সেটার জন্য ওই যে পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ সবই দিয়ে ফেলছি তেল আর স্টিলের কড়াইয়ে বা স্টিলের পাতলে রান্না করতে হলে না আগে তেলটা বা একটু মশলা দিয়ে পেঁয়াজ বা তেল দিয়ে চুলায় দিতে হয় সরাসরি চুলায় দিলেই কালো হয়ে যাবে এখানে ডাল ছিল ডালটাকে শুকনা করে ফেলছি এটাকে ভর্তা করব আর এখানে মুরগি রান্নার জন্য পেঁয়াজ আর তেল দিয়ে রাখছি পেঁয়াজ বাটা আর এটা হচ্ছে দেশি মুরগি এটা মোবাইল থেকে আনছিলাম একটা মুরগি না ফ্রিজে রয়ে গেছে এতদিন আমি ফ্রিজে রেখে কখনোই খাই না তো যাই হোক ভুলে গেছিলাম বোধহয় এখন এটাকে শেকবো শেকে কোটা বাছা করব তারপরে রান্না করে যেহেতু চামড়া শুদ্ধ আমি রান্না করি মুরগি দেশি মুরগি সব সময় তাতে ভালো একটা টেস্ট আসে এই জন্য না ভালো করে একদম শেকে নিব উল্টায় পাল্টায় ভালো করে শেকে নিব মুরগিটার স্বাস্থ্য কিন্তু বেশ ভালো দেখো একদম পুষ্ট মুরগি ডিমটাকে অমলেট বসায় দিব বুঝছো এই যে ডিম কাঁচা মরিচ আর এই যে সামান্য লবণ দিয়ে এটাকে আমি এখন অমলেট করব প্যানটা গরম হয়ে গেছে এটার মধ্যে ডিমটা দিয়ে দিব সুন্দর করে ডিমটা দিয়ে এই যে চুলার আঁচটা একটু অল্প করে না কিছুক্ষণ এভাবে রাখবো এক পিট হয়ে গেলে তারপরে আরেক পিট উল্টায় দিব এরকম করে এক পাশ হয়ে গেছে রান্না করার জন্য চিকেন রান্না করার জন্য তেলের মধ্যে না পেঁয়াজ বাটাটাকে কষাই দিচ্ছি এখন এই যে হলুদ মরিচ আদা রসুন জিরা সব কিছু দিব এখানে আর আস্ত গরম মশলা দিলাম না মানে এই মশলাগুলোকে লবণ দিয়ে কষাই দিব এটা একটু পানিতে ভাপাতে দিছি ফুলকপি দিয়ে ভর্তা করব ফুলকপিটা দেখে এত ভালো লাগতেছে কি করব না করব বুঝে পাচ্ছি না একটু লবণ দিয়ে দেই তাহলে ফুলকপির মধ্যে লবণটা ভালো করে ঢুকবে ঢাকনা দিয়ে দেই
মশলা কষানো হয়ে গেছে, দেখো মরিচ বাটার একটা কি সুন্দর গন্ধ আসছে না। আর এই যে এখানে দেখো এই যে চামড়া গুলো আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, এই এত যে ভালো লাগে না আমার চামড়া, দেশি মুরগির চামড়া, হাঁসের চামড়া, এই যে। আর এই যে পাটাকেও না পাটা ছোট দুই টুকরো করে দিয়েছি, কারণ মুরগিটাকে আমি ভালো করে এখন কষাইনি, সাথে একটু টমেটো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে কষাই দিব। আর এখানে ডিমের কারির জন্য, অমলেট কারির জন্য হয়ে গেছে। আর এখানে ডালটার মধ্যে আমি কি দিছি, কয়েকটা টমেটো দিছি, অল্প একটু ডাল দিয়ে। এই যে আলু দিয়ে আমি অমলেটটা করছি না, দেখো অমলেটটা যে এরকম হচ্ছে, এই শেপ করে কেটে নিছি, এগুলোকে এখন দিয়ে দিব। সামান্য একটু গরম পানি দিব, গরম পানি দিলাম, আর হচ্ছে গরম মশলা দিলাম, ঘরে বানানো গরম মশলা অল্প দিলাম, বেশি না। এখানে আর কোনো গরম মশলা দেয়নি, শুধু একটা তেজপাতা দিছিলাম তেলে। এটা হয়ে গেছে, যেহেতু আমি গরম মশলা দিছি, ঢাকা দিয়ে 5 মিনিট পরে নামায় ফেলবো, ঝোল দেওয়া যাবে না। তো এই জন্য এই পাত্রটাতেই ঢালি। এখানে বড় বড় করে 5টা আলু নিয়ে নিছি, কাটলাম না, আর এইভাবেই থাকুক, অসুবিধা থাকুক। এই যে দেখো 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, এই যে আলুটাও কষে গেছে কি সুন্দর ভাবে। দেশি মুরগির না একটা আলাদা গন্ধ আসে। এখানে আমি কড়াইটা মুছে ধুয়ে পানিটা দিয়ে দিই, আরেকটু পানিও লাগবে। হ্যাঁ, দিয়ে দিলাম। আর দিব হচ্ছে সামান্য, বেশি না, অল্প গরম মশলা দিব, আস্ত গরম মশলা দেই নাই তো দিব, কারণ দেশি মুরগির একটা আলাদা নিজস্ব একটা গরম মানে ইয়ে থাকে, ফ্লেভার থাকে। এটা ভালোভাবে হোক, আস্তে আস্তে আরো 1 ঘন্টার মতো হবে। ফুলকপিকে ভাপাই নিছি, এখন এটাকে ভর্তা করে ফেলবো। মরিচ দিব, ভর্তার মধ্যে না পিঙ্ক সল্ট দিই, পিঙ্ক সল্ট একটু বেশি দেওয়া লাগে, কারণ পিঙ্ক সল্ট আবার অতটা বেশি নোনতা হয় না। এখানে একটু ভালো করে, বেশি দিব না, বেশি সরিষার তেল অল্প দিব, দিয়ে ভালো করে মাখাই নিলাম না এগুলা, এখন এটা ফুলকপি গুলাকে না একদম ভর্তা করবো না, জাস্ট হাত দিয়ে দিয়ে ভাঙবো, গরম আছে। এই যে হাত দিয়ে ভেঙে ফেলছি, এখন ওগুলোকে মাখাই দিব। আর একদম অর্গানিক তো, সার মানে কোনো সার টার দেওয়া নাই, ফুলকপি থেকে একটা আলাদা সেন্ট আসতেছে, এই জন্যই ভর্তা করলাম। দারুণ হয়েছে। রান্নাঘরটা না পরিষ্কার করলাম। আর এই যে কালকে মাসানা আহমেদ আমাকে ফাল্গুনের গিফট দিল না, গিফটের মধ্যে এটা ছিল একটা আর কি, তো এটা বিছালাম। আর এইখানে হলুদ ফুল রাখলাম, ফ্লাওয়ার ভাজটাও বদলালাম, লাল ফুলটা এখানে সরালাম, এটা পরিষ্কার করতে হবে।
তো এখানে হলুদ ফুলটা রাখলাম। এটা কিন্তু আগেও ছিল, তোমরা যারা আমার পুরানো ভিউয়ার তারা নিশ্চয়ই দেখবা যে এই হলুদ ফুলটা অনেক দিন ধরে ছিল। তো এটাকে ধুয়ে আবার রেখে দিছিলাম, আজকে আবার বিছালা মানে বিছাইনি, আজকে আবার রাখলাম। আর এখানে এই যে বাঁশের এই চোঙটার মধ্যে না, এটা এই কাঠের চামিচ টামিচ গুলো ওগুলো রাখার জন্য আনছিলাম, তো রাখবো। তা আজকে একটু ফুল রাখলাম। তো এই দু একটা জিনিসেই না আমার মনে হচ্ছে আমার কিচেনটা একেবারে আবার নতুন হয়ে গেছে। দেখো এই যে দেখো সুটকেস নামানো হলো, এই যে উপরের স্টোর থেকে না সুটকেস নামানো হলো, দিককার কাহিনী। আর ডাইনিং টেবিলের কাহিনী দেখো, কপির ভর্তা, আর এটা লেফট ওভার যে ডালটা ছিল না, ডালের ভর্তা শুকাই নিয়ে ভর্তা করছি। আর এটা হচ্ছে যে আলু দিয়ে ডিমের অমলেট করলাম, সেই অমলেটের কারি। আর এটা হচ্ছে চিকেন কারি, রাতা মুরগি বলে না, রাতা মোরগ আর কি। এখানে হচ্ছে টমেটো দিয়ে আর হচ্ছে সামান্য ডাল দিয়ে, টমেটোই বেশি। এই যে দেখো এই হচ্ছে কাহিনী। আর এদিকে আমার জন্য আমি এই যে দেখো ফুলকপি দিয়ে আলাদা করে চিকেন একটু তুলে নিয়ে ফুলকপি দিয়ে আমি আমার জন্য করছি। এই যে আমার প্রিয় জিনিস চামড়া, পা, পাক এগুলো সব এখানে আছে। এটা হচ্ছে আমার, এটা দেখলে মাসাদ আহমেদের আবার টেবিল থেকে লাফ দিয়ে উঠে যাবে, এজন্য এটা আলাদা ঢাকা দিয়ে পর্দা করে রাখছি। এই হচ্ছে অবস্থা। এখন এখানে দুইটা মানে মেইন কারি দুইটা, একটা হচ্ছে যে চিকেন দেশি চিকেন কারি আর হচ্ছে ডিমের অমলেট কারি। তুমি কোনটা দিয়ে খাবে? হ্যাঁ বুঝতে পারিনি না, বলো না। ডিম দিয়ে? সেটা তো আমি জানি, ওই যে ডিম ভেঙে গেছিল না হাঁসের ডিম, ওটা দিয়ে করছি। এটা হচ্ছে ডালের ভর্তা, ডিম যদি কাঁচা থাকতো না তাও মাসে ধামে ওটা দিয়ে খেতো, তখন আর এদিকে আসতো না, অধিক দরকার নেই। আচ্ছা খাও। এখনই না লাউ গাছটা উঠায় ফেলবো ভাবি, তখনই যে এরকম পাতা ছাড়া শুরু করে, কি করব বুঝতে পারতেছি না। লেবু গাছটা না লেবুর ভারে, এই যে কতগুলো লেবু একই ডালে, এই যে লেবুর ভারে একদম পড়ে যায়। প্রতিদিনই এভাবে উঠাই দিই, প্রতিদিনই দেখি আবার এসে পড়ে যায়। এই যে থোকায় থোকায় লেবু ধরছে এই গাছটাতে, অনেক লেবু, একটা একটা না, এই যে এরকম দুটা চারটা করে লেবু। আজকে দুই একটা লেবু ছিঁড়ে নিয়ে যাব দেখি, এই যেগুলো একদম বড় হয়ে গেছে, সাত আটটা একদম বড় হয়ে গেছে, ওগুলো ছিঁড়বো। ছোট্ট শিম গাছটাতে আবারও শিম আসছে, পাতাগুলো সাদা সাদা হয়ে গেল কেন? শিম গাছে অনেকগুলো ফুল আসছে, বেশ বড় বড় বেগুন হয়, একদম গোল গোল বগুড়ার বেগুন। আটটা বাজে, আটটা বাজতে 5 মিনিট বাকি, তো রেডি হয়ে নিছি বিয়েতে যাওয়ার জন্য। যে বাসাদা আমি তো রেডি হয়ে গেছে, ওখানে গিফটও প্যাক হয়ে গেছে, সব কিছু রেডি। 20টা আরো বেশি হবে, 25 বছর আগের একটা শাড়ি, আর এই যে 25 বছর আগের ব্যাগ, সব আজকে 25 বছর আগের, খালি মাসাদ আহমেদ 32 বছর আগের, বেশি। হ্যাঁ তো যাই কাছেই, ফ্যামিলি ওয়ার্ল্ডে না, হ্যাঁ ফ্যামিলি ওয়ার্ল্ডে কাছেই আর কি, কাছে বলতে ধানমন্ডির একটু আগে। তো এই যে মাসাদ আহমেদ আর আমি যাওয়ার আগে কয়েকটা ছবি তুলবো, দেখি আসো মাসাদ আহমেদকে কেমন লাগতেছে। এই যে সুন্দর লাগতেছে আমাদের দুইজনকে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। তারপরে কটা ছবি তুলি, তারপরে চলো। আজকে আবার বেসমেন্টে আসছি, বেসমেন্টে আসলেই মনে করি কি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওই যে মাসাদ আহমেদ ওখান থেকে গাড়ি বের করতেছে, ওই যে একদম কর্নারে রোডে, এই পাশে তো আছে জ্যাম, ওই পাশে যে কি পরিমাণ জ্যাম। এখন আমরা আবার বাঁদিক দিয়ে ঘুরে ভিতর দিয়ে, এই যে বাঁদিক দিয়ে ঘুরে ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করব। কি অবস্থা, কিভাবে মানুষ কোথাও যাবে এই যে অবস্থা। অনেকটুকু ঘুরে এই যে ভিড়, কি ভিড়, অনেকটুকু ঘুরে অবশেষে এই যে ফ্যামিলি ওয়ার্ল্ডের সামনে আসলাম। দিনে হবে আর কি, থার্ড ফ্লোরে
নাস্তা দামের জন্য ওয়েট করতেছি গাড়ি পার্ক করে, আর তারপরে একসাথেই উপরে যাব। ফ্লোরে উঠার পরেই দেখলাম কি এখানে বড় কোণে বসেছে এবং সাথে হচ্ছে ওই যে গেস্টরা সবাই আর কি। তো এখানে আসার পরে আমাদেরকে বললো যে ডিনার সার্ভ করা হয়ে গেছে, বেটার ফোর্থ ফ্লোরে আগে ডিনারটা করে আসতে। তো সিঁড়ি দিয়ে ফোর্থ ফ্লোরে উঠে গেলাম সবার সাথে, সরাসরি ডিনার টেবিলে চলে আসলাম। এখানে জাফরানি পোলাও, রূপচান্দা মাছ ফ্রাই আর চিকেন রোস্ট, সাথে হচ্ছে তেঁতুলের চাটনি। এখানে আলু বোখরাও ছিল সম্ভবত, তবে তেঁতুলের ভাব মানে ভাবটা একটু বেশি ছিল এবং চাটনিটা সাংঘাতিক ভালো ছিল। আর এটা হচ্ছে আমার মাটন রেজালা, নিজেই হাসি কারণ হচ্ছে এই শুধু মাটন রেজালাটা দিয়েই আমি মানে ডিনারটা করছি, আর হচ্ছে এই অসাধারণ সবজিটা। তো আর সাথে ছিল কি বিফের কালো ভুনাও ছিল। তো আমি বিফের দিকে তো যাবোই না, কারণ বিফ তারপরে চিকেন রোস্ট এগুলো এখন আমার বিফ আমি কোনো কালেই খাই না। আর এখন ওই যে সোনালি মুরগি বা কক মুরগির কারণে চিকেন রোস্টও আমি খেতে ভালো লাগে না, খাই না বলবো না। সেখানে বিফ কালো ভুনা আর হচ্ছে বোরহানি। তো খাওয়া দাওয়া শুরু এবং প্রায় শেষ। আর এখানে হচ্ছে জর্দা, জর্দাটা ছিল ভালো না খারাপ না, কিন্তু বাকি সব খাবার বিশেষ করে পোলাওটা অসাধারণ ছিল। আমি বহু বছর পরে বোধহয় এত অসাধারণ একটা পোলাওর স্বাদ নিলাম আর কি। মোট কথা খাবার দাবার খুবই ভালো ছিল, সবজিটাও খুব ভালো ছিল। আর এই টেবিলে আমাদের সব পুরানো মানে অ্যাপার্টমেন্টের প্রতিবেশী, আমরা একটু দেরি হলো হওয়াতে একটু আলাদা বসতে হয়েছে। আর এখানে এখন পান পর্ব চলছে, তা পান খেলে না আমি মুখ দিয়ে কথা বের হয় না, বলতেই পারি না কথা, তো এই জন্য আমি পানটা আর নিলাম না। আর আমরা আবার থার্ড ফ্লোরে আসলাম। তো এই হচ্ছে আমাদের কোণে এবং বর রবিন, মানে আমাদের অ্যাপার্টমেন্টের ছেলে আর কি, পুরনো অ্যাপার্টমেন্টের, আমাদের সবার খুবই আদরের এবং খুবই পছন্দের অত্যন্ত ভদ্র একজন ছেলে। তো এখানে আমাদের খালাম্মা মানে আমার পুরনো অ্যাপার্টমেন্টের পাশে পাশে খালু, ওনারা আমার নেক্সট ডোর নেইবার ছিলেন, এখনও ওনারা আছেন। তো শেষমেশ দেখি কি কফি বা বা কফি, তাহলে কফি তো একটু খাওয়াই লাগবে। দরজা দিয়ে ঢুকলাম, এখন 10টা বাজে, তো বিয়ে বাড়ি থেকে চলে আসছি। এটা হচ্ছে আমার পুরনো অ্যাপার্টমেন্টের আমার ঠিক নিচের ফ্লোরের ভাইয়ের বড় ছেলের বিয়ে। তো এখন হয় কি, এখন বিয়ের দাওয়াত পেলে দেখা যায় কি সবার ছেলে মেয়ে এইসবের বিয়ের দাওয়াত, অথবা নাতিদের আকিকা জন্মদিন এরকম নাতি নাতনির এরকম একটা জীবনের এই পর্যায়ে এসে মানে উপনীত হয়েছে, যেটা আজকে ফিল করতে পারলাম। তো খুব ভালো লাগছে প্রতিবেশীদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে, যদিও খুব কাছাকাছি থাকি, এখনও খুব কাছাকাছি আছে, কিন্তু সেভাবে আসলে যাওয়া আসা হয় না যেহেতু ওই ফ্ল্যাটটা রেন্টে দেওয়া। তো সবার সাথে দেখা হওয়ার পরে সবার ছেলেমেয়ের খোঁজ খবর করা হলো, দেখা হলো, ভালোই লাগলো, খুব ভালো লাগলো। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আর ভালো কথা, দুপুরে না ফুলকপির ভর্তাটা দারুণ ছিল, দারুণ ছিল। যারা তোমরা এখনো ফুলকপির ভর্তা করো নাই বা ফুলকপির ভর্তা করে খাও নাই, তারা অবশ্যই ট্রাই করবা, আমার পুরাই মনে হয় যে কোনোভাবেই নিরাশ হবে না।